নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজি সরকার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিমা প্লাস। মিমা প্লাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাই। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধু, আপনার পরিবারে কি কন্যা সন্তান আছে? আর যদি থাকে, তবে আপনি আপনার কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য যথেষ্ট ব্যাকুল। কেননা আপনি আপনার কন্যা সন্তানকে যেমন সুন্দরভাবে লালন পালন করেন, ঠিক তেমনি তার ভবিষ্যৎ সম্পর্কে আপনি নিশ্চয়ই সচেতন। আর যদি আপনি একজন সচেতন অভিভাবক হয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমি ভারতীয় জীবন বীমা নিগমে এমন একটি সুন্দর ইউনিক স্কিমের আলোচনা করতে চলেছি, যা আপনার কন্যা সন্তানের সম্পূর্ণ ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, সাথে সাথে আপনার কন্যা সন্তানের সম্পূর্ণ ভবিষ্যৎ গ্যারান্টেড আকারে হবে। এই স্কিমটি এমন একটি ইউনিক স্কিম যা একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে কন্যা সন্তান এবং পিতার মধ্যে। তো এই স্কিমটির পরিচয় এখন আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। এই স্কিমটি হলো আর কিছুই না, এলআইসি অতি পরিচিত এবং জনপ্রিয় একটি প্ল্যান জীবন লক্ষ্য, যার টেবিল নাম্বার 933। আমি প্রথমেই বলেছি, যেহেতু ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, তাই স্কিমটি কন্যা সন্তানের পড়াশোনা প্লাস কন্যাদানের মতন একটা সুন্দর ইউনিক স্কিম। তো বন্ধু, আপনি কেন আপনার কন্যা সন্তানের জন্য এই প্ল্যানটি পারচেস করবেন, কেন কিনবেন? ওয়াই আর ইউ পারচেস অফ এলআইসি জীবন লক্ষ্য? কেন আপনি এই কন্যাদান পলিসিটা কিনবেন, তার কারণ এখন আপনাদের আমি বিস্তারিতভাবে বলতে চলেছি। এলআইসি জীবন লক্ষ্য এমন একটি প্ল্যান যেটি একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে কন্যা সন্তান ও পিতার মধ্যে। যে স্কিমের মাধ্যমে আপনি আপনার সন্তানের পড়াশোনা তো বজায় রাখতেই পারবেন, সাথে সাথে আপনি আপনার কন্যা সন্তানের কন্যাদানের মতো শুভ মুহূর্তের সাক্ষী আপনাকেই থাকতে হবে। সন্তান আপনার, তাই কর্তব্য আপনার। সুতরাং এই ভিডিওর মাধ্যমে এটুকুই বলতে চাইছি, এলআইসি জীবন লক্ষ্য পলিসি আপনার কন্যা সন্তানের নিশ্চিত ভবিষ্যতের সফল চাবিকাঠি। তো বন্ধু, এলআইসি জীবন লক্ষ্য পলিসিটির আরো কিছু বেনিফিট আপনাদের সাথে আলোচনা করব, যেগুলি হলো, এলআইসি জীবন লক্ষ্য পলিসিটি 18 বছর বয়স থেকে নেওয়া যায় এবং এই পলিসিটি অভিভাবকের নামেই অর্থাৎ পিতার নামেই থাকবে। আপনার কন্যা সন্তানকে এই পলিসিটিতে নমিনি করাবেন এবং তার গার্জিয়ান হিসাবে অর্থাৎ অ্যাপয়েন্টি হিসাবে কন্যা সন্তানের মা থাকবে। এছাড়া আপনি অ্যাপয়েন্টি হিসাবে অন্য কাউকেও রাখতে পারেন, ব্লাড রিলেটেড, রক্তের সম্পর্কে সম্পর্কিত যে কাউকে আপনি রাখতে পারেন। সাথে সাথে এই পলিসিটাতে টার্ম রাইটারের সুবিধা রয়েছে। এই টার্ম রাইটার সুবিধাটা কি আপনাদের বলি, টার্ম রাইটার এমন একটি সুবিধা এলআইসির যেটা আপনি এক্সট্রা একটা সামেশ্বরের ভ্যালু আপনি আপনার বেসিক সামেশ্বরের সাথে অ্যাড করতে পারেন। সাথে সাথে এই স্কিমটিতে আপনার রয়েছে ফিজিক্যাল ডিসএবিলিটি বেনিফিট রাইডারও আপনি এই জীবন লক্ষ্য পলিসিটিতে অ্যাড করতে পারবেন। এখন একটি উদাহরণের মাধ্যমে এই জীবন লক্ষ্য পলিসিটিকে আপনাদের সামনে উপস্থাপনা করব, তো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনার বয়স 30 বছর, আপনার সন্তানের বয়স সদ্য 1 বছর। তো আপনি এই পলিসিটি 21 বছরের টার্মে নিতে চাইছেন। যখন আপনার সন্তান 22 বছর হবে তখন এই পলিসিটি ম্যাচুরিটি হবে। আর এখানে সামেশ্বর নিয়েছেন 10 লক্ষ টাকা এবং সাথে অ্যাডিশনাল আরো 10 লক্ষ টাকার টার্ম রাইডার সামেশ্বর নেওয়া হয়েছে। তবে এখানে একটা কথা বলে দিই, বেসিক সামেশ্বরের সমপরিমাণই বা তার কম আপনি টার্ম রাইডার সামেশ্বর নিতে পারবেন। বেসিক সামেশ্বরের থেকে কখনো বেশি পরিমাণ টার্ম রাইডার সামেশ্বর আপনি নিতে পারবেন না। তো যাই হোক, আপনার টোটাল এখানে যে সামেশ্বর থাকবে তা হচ্ছে 20 লক্ষ টাকা। বেসিক সামেশ্বর 10 লক্ষ টাকা এবং টার্ম রাইডার সামেশ্বর 10 লক্ষ টাকা। টোটাল আপনার 20 লক্ষ টাকার আপনার পলিসি হবে। তো এখানে এই পলিসিটি কন্টিনিউ করবেন আপনি 21 বছরের জন্য। আরও একটি সুবিধা আপনাদের এখানে বলে রাখি, এখানে শেষ 3 বছর আপনাকে কোনো প্রিমিয়াম দিতে হবে না, অর্থাৎ আপনাকে মাত্র এখানে 18 বছর প্রিমিয়ামই প্রদান করতে হবে। তো আপনি ঠিক করলেন, আপনার মেয়ে যখন 22 বছর হবে তখন আপনি একটি লামসাম অর্থ এই পলিসিটি থেকে ম্যাচুরিটি হিসেবে নেবেন। সেই হিসাবে পলিসিটি আপনি ক্রয় করলেন, যা আনুমানিক ইয়ারলি প্রিমিয়াম পড়বে 55,000 টাকা। তো আপনি এই পলিসিটি চালাতে চালাতে হঠাৎ করে আগামী 6 বছর বাদে যদি ইনকেস আপনার সাথে কোনো মিস হ্যাপেনিং হয়, তাহলে
সম্পূর্ণ প্রিমিয়াম এলআইসি মাফ করে দেবে, অর্থাৎ মুকুব করে দেবে, কোনো প্রিমিয়াম আর দিতে হবে না। এখন পরিবার চালানোর জন্য, পরিবারে আপনি একা মুখ্য উপার্জনকারী ব্যক্তি ছিলেন, তো এখন আপনার ওয়াইফ অর্থাৎ কন্যা সন্তানের মা হাউস ওয়াইফ, সুতরাং তার কোনো রোজগার নেই, এখন কি হবে? তো এখানে যদি ছ বছর বাদে কোনো সাধারণ কোনো মিস হ্যাপেনিং হয়, তাহলে এখানে প্রথমেই আপনার সমস্ত প্রিমিয়াম মুকুব হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কন্যা সন্তানের মাকে অর্থাৎ আপনার স্পাউসকে সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকা দেয়া হবে, আর আগামী সময়ের জন্য সমস্ত প্রিমিয়াম মুকুব হয়ে যাবে, কিন্তু পলিসিটি ইনফোর্স থাকবে। এছাড়াও বাচ্চার পড়াশোনা এখন কি হবে, বাচ্চার পড়াশোনার জন্য এলআইসি ভেবেছে এখানে পলিসির চুক্তি অনুযায়ী আপনার বেসিক সামেশিওরের 10% অর্থাৎ 1 লক্ষ টাকা করে আপ টু আরও 15 বছর দেয়া হবে, যেহেতু 6 বছরের সময় মিস হ্যাপেনিং ইনকেস যদি হয়ে থাকে, তো বাকি আরও থাকলো 15 বছর, 6 আর 15 = 21 বছর, টোটাল 15 বছর অর্থাৎ 15 লক্ষ টাকা দেয়া হবে আপনার কন্যা সন্তানকে পড়াশোনার জন্য। এরপরেও কোনো রকম প্রিমিয়াম না দিয়ে ফাইনালি 21 বছরের সময় আবার ম্যাচুরিটি হবে, সেখানে 110% অফ বেসিক সাম অ্যাসিওরড প্লাস অ্যাডিশনাল বোনাস, এই টোটাল মিলিয়ে ম্যাচুরিটি দেয়া হবে, যা আনুমানিক প্রায় 20 লক্ষ টাকা হবে। তাহলে সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকা দেওয়া হলো স্পাউসকে তার সংসার মেনটেন করার জন্য, এবং সাথে সাথে বাচ্চা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, পড়াশোনাটা সে কন্টিনিউ করে যেতে পারে, যার জন্য প্রত্যেক বছর 1 লক্ষ টাকা করে দেওয়া হবে বেসিক সামেশিওরের, যাতে পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যেতে পারে। ইভেন কোনো রকম প্রিমিয়াম না দিয়েও ফাইনালি প্রায় 20 লক্ষ টাকার উপরে যেটা ম্যাচুরিটি এমন ছিল সেটাও পাবে, এবং 110% বেসিক সামেশিওরড প্লাস অ্যাডিশনাল বোনাস সহ অর্থাৎ 20 লক্ষ টাকার উপরে ম্যাচুরিটি আবার পাওয়া যাবে। হোয়ারাস 6 বছরের মাথায় যদি এটা দুর্ঘটনাজনিত কোনো অ্যাক্সিডেন্টাল মিস হ্যাপেনিং কেস হতো, সেক্ষেত্রে আরও অ্যাডিশনাল 10 লক্ষ টাকা দেওয়া হতো, অর্থাৎ 10 লক্ষ টাকা টার্ম রাইডার সাম অ্যাসিওরড প্লাস 10 লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল সাম অ্যাসিওরড, টোটাল 20 লক্ষ টাকা সঙ্গে সঙ্গে স্পাউসকে দেওয়া হতো। এবং একইভাবে প্রিমিয়াম মুকুব থাকতো, অর্থাৎ প্রিমিয়াম ওয়েব থাকতো বাকি সময়ের জন্য, এবং সাথে সাথে 1 লক্ষ টাকা করে আপ টু 15 বছর ধরে দেওয়া হতো বাচ্চার পড়াশোনার জন্য। ফাইনালি কোনো রকম প্রিমিয়াম না দিয়ে আবার ম্যাচুরিটি দেওয়া হতো, 110% বেসিক সাম অ্যাসিওরড প্লাস অ্যাডিশনাল বোনাস, টোটাল এখানে যে বেনিফিটটা হতো প্রায় 56 লাখ টাকার উপরে বেনিফিট হতো, এটা অ্যাক্সিডেন্টাল। আর যদি নর্মাল কেস হতো সেক্ষেত্রে 46 লাখ টাকার উপরে বেনিফিট হতো। তো সুতরাং বন্ধুরা, আর এই টার্ম রাইডার সাম অ্যাসিওরড নেওয়ার জন্য আপনি যে কাজই করুন না কেন, আপনি বিজনেস করুন, আপনি চাকরি করুন, কন্যা সন্তানের অভিভাবক অর্থাৎ পিতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই টার্ম রাইডার সাম অ্যাসিওরড অ্যাডিশনাল এই পলিসিটাতে নিতে পারবেন। আপনি যেখান থেকেই এই পলিসিটা পারচেস করুন না কেন, বা যে অ্যাডভাইজারের মাধ্যমে এই পলিসিটা পারচেস করুন না কেন, আপনাকে আমার পরামর্শ থাকবে অবশ্যই কিন্তু টার্ম রাইডার সাম অ্যাসিওরডটা অ্যাডিশনাল নেবেন, যার জন্য খুব সামান্য প্রিমিয়াম পড়ে, নর্মাল টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের থেকে অনেক কম পড়ে। যাই হোক, তো টার্ম রাইডার সাম অ্যাসিওরড নিলে আপনি দেখলেন কত বেনিফিট পাওয়া যাবে, অর্থাৎ এখানে 6 বছরে মোটামুটি একটা প্রিমিয়াম যদি অ্যাজাম্পশন করা হয়, তাহলে 6 বছরে আপনার প্রিমিয়াম পেমেন্ট থাকছে 3,25,000 টাকা মতন আপনার প্রিমিয়াম দিতে হচ্ছে, কিন্তু তার এগেনস্টে যদি নর্মাল মিস হ্যাপেনিং হয় সেক্ষেত্রে 46 লাখ টাকার উপরে বেনিফিট হচ্ছে, এবং যদি এটা অ্যাক্সিডেন্টাল মিস হ্যাপেনিং হয় সেক্ষেত্রে 56 লাখ টাকার কভারেজ পাওয়া যাচ্ছে। সুতরাং আপনারাই বলুন, কন্যা সন্তানের ভবিষ্যতও গ্যারান্টেড থাকছে, সাথে সাথে আপনার পরিবারও সুরক্ষিত থাকছে, একটা কম্পেনসেশন টাকা পেয়ে স্পাউস সংসারের খরচা চালাতে পারছে, বাচ্চার পড়াশোনাও বজায় থাকছে, এবং আগামী দিনে কন্যা সন্তানের জন্য আপনি যে ভবিষ্যৎটা দেখেছিলেন, যে ড্রিমটা আপনি দেখেছিলেন আপনার কন্যা সন্তানের জন্য, সেটা কিন্তু 100% এলআইসির তরফ থেকে আপনার অ্যাসিওর করা হচ্ছে। সুতরাং এটা এমন একটি প্ল্যান যা প্রত্যেকটা কন্যা সন্তানের বাবার, এটা আমার মতে নেওয়া উচিত, নেওয়া উচিত এই কারণেই যে যে সঞ্চয়ের মাধ্যমে আপনি হয়তো এই
এই যে আপনি প্রিমিয়াম পেমেন্ট যেটা করছেন সেটা আপনি অন্য কোন সেগমেন্টে যদি আপনি এটাকে ইনভেস্ট করেন তাহলে হয়তো এর থেকে বেশি অনেক রিটার্ন পেতে পারেন ম্যাচুরিটির সময়, 21 বছরের মাথায় গিয়ে আপনি আরো বেশি ম্যাচুরিটি পেতে পারেন। কিন্তু এলআইসি তে কেন আপনি এই জীবন লক্ষ্য পলিসিটা কেন কিনবেন, এই কারণে আপনাকে বলা যে দেখুন এটা সঞ্চয়ের সাথে সাথে আপনার টোটাল জীবনের সুরক্ষা, আপনার পরিবারের সুরক্ষা, আপনার জীবনের সুরক্ষা, সাথে সাথে আপনার পরিবারের সুরক্ষা, সাথে সাথে আপনার ইনকাম সুরক্ষা রয়েছে। অর্থাৎ আপনার ইনকাম বন্ধ হয়ে গেলে সেকেন্ড ইনকাম জেনারেট হয়ে যাবে, হ্যাঁ, স্পাউস যে টাকাটা পাবে সেটা দিয়ে সে মেনটেন করতে পারবে, সেই 10 লক্ষ টাকা সে ব্যাংক পোস্ট অফিস এলআইসিতে রেখে প্রত্যেক মাসে একটা তার ইন্টারেস্ট চেপে সংসার মেনটেন করতে পারবে, সাথে সাথে বাচ্চার পড়াশোনাও থমকে যাবে না বা তাকে ভালো স্কুল থেকে তাকে ছাড়িয়ে দিতে হবে না। সুতরাং সে সেই স্কুলে, যে স্কুলে সে পড়াশোনা চালাচ্ছিল সেই স্কুলে সে পড়াশোনা করতে পারবে, সুতরাং আর কোনো টেনশনই থাকবে না, সে সেই স্কুলে পড়াশোনা আপ টু চালিয়ে যেতে পারবে, প্রত্যেক বছর সে 1 লক্ষ টাকা করে পাবে, ঠিক আছে। এবং এবং ফাইনালি আপনার কন্যা সন্তানের যে কন্যাদানের শুভ মুহূর্তের যে স্বপ্নটা দেখেছিলেন সেটা আপনি পৃথিবীতে না থাকলেও আপনার মেয়ের সেই ভবিষ্যৎটা 100% কমপ্লিট হবে। যে কারণে বলছিলাম এটা এমন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট পলিসি যে পলিসিটা প্রত্যেকটা কন্যা সন্তানের বাবার পিতার নেওয়া উচিত, যাতে কন্যা সন্তানের ভবিষ্যৎটা নিশ্চিতভাবে রূপকার হয়। তো বন্ধুরা, আপনি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জীবন লক্ষ্য পলিসিটাকে আমি কন্যা সন্তানের পিতার জন্য এতটা কেন জোর দিয়ে বললাম। এই কারণে কন্যা সন্তানের যে জীবনের যে লক্ষ্য সেটা, অর্থাৎ আপনার জীবনের যে লক্ষ্য বা কন্যা সন্তানের জীবনের যে লক্ষ্য সেটা 100% কমপ্লিট হবেই। এই অ্যাসিওরটুকু আপনাকে ভারতীয় জীবন বীমা নিগম অর্থাৎ এলআইসি আপনাকে দিচ্ছে। সুতরাং আপনি কন্যা সন্তানের পিতা হলে অতি শীঘ্রই কন্যা সন্তানের জন্য এই জীবন লক্ষ্য পলিসিটি কিনে রাখুন। আজকের পলিসি আপনার আগামী দিনের সাহারা হবে। পরিশেষে এটুকুই বলবো, আপনার কন্যা সন্তানকে যেভাবে আপনি খাওয়া পড়া দিয়ে লালন পালন করছেন ঠিক সেভাবেই আপনার কন্যা সন্তানের জন্য এই জীবন লক্ষ্য পলিসিটি নিয়ে রাখুন এবং এটিকে একটা ছোট চারাগাছ ভাববেন, জল মাটি সারের মতন একটু একটু করে অর্থ সঞ্চয় করে আপনি এটিকে বড় করে তুলুন। যেদিনকে আপনি না থাকবেন তখন এই ছোট্ট চারাগাছটি হঠাৎ করে বড় হয়ে আপনার পরিবারকে সাহারা দেবে, বটবৃক্ষের ছায়ার মতন আবৃত করে রাখবে। তো বন্ধু, আজকের মতন এখানেই শেষ করছি। আবারও বলবো যে আপনি কন্যা সন্তানের পিতা হলে তবে অবশ্যই জীবন লক্ষ্য কাম কন্যাদান পলিসিটি আপনি অবশ্যই কিনে রাখুন। এটি আপনার এবং আপনার পরিবার সাথে আপনার কন্যা সন্তানের জীবন লক্ষ্যকে সম্পূর্ণ করবে। ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।